আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পিএলআইডি এই রোগটা সম্পর্কে বলতে বলতে আসলে বলার মনে আর কোনো কিছু বাকি রাখিনি, বা তারপরও আমাদের কাছে নিত্য নতুন ভাবে এত নতুন নতুন সমস্যা নিয়ে রোগ নিয়ে মানুষজন আসছেন এবং এত পরিমাণে রোগী আসছেন, মূলত পিএলআইডি এবং আপনার হিপ জয়েন্টের সমস্যা নিয়ে, যারা এভিএনএ আক্রান্ত, পাশাপাশি আপনার অস্টিওআর্থ্রাইটিস, মানে এক একটা মানুষ এক একটা সমস্যা নিয়ে আসছেন, সেই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন, এমনকি দেশের বাইরে থেকেও তারা ছুটে আসছেন। দীর্ঘদিন যাবত যারা চিকিৎসা করছেন, অনেকে আছেন ভালো হচ্ছেন, অনেকে ভালো হচ্ছেন না, বিভিন্ন জায়গা থেকে এসে সেই গল্পগুলো আমাদের সাথে করছেন। তো দর্শক, আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব আমাদের একজন ভাইয়ের সাথে, যিনি অনেক দূর থেকে আমাদের কাছে এসেছেন, ওনার পরিচয়টা উনিই বলবেন। তো প্রথম যেদিন উনি এসেছিলেন আমাদের কাছে, কি অবস্থা নিয়ে এসেছিলেন দর্শক, তার আগে আমরা একটু সেই ভিডিওটা একটু দেখে আসি, আমার মনে হয় সেটা কিছুটা হেল্প করবে ওনার সম্পর্কে আমাদের জানার জন্য। চলুন দর্শক দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহানুর রহমান, বয়স 28 বছর, আমার বাসা পাবনা জেলা চাটমোহর থানা। আমি মূলত পিএলআইডি সমস্যা নিয়ে আজকে 5 দিন চলতেছে ডিপিআরসি হসপিটালে ভর্তি আছি। তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ইম্প্রুভ হচ্ছি। এটা আসলে আমি বুঝতে পারি নাই প্রথম দিকে, ফার্স্টে আমার কোমরে একটু ব্যথা হয়, তারপরে ধীরে ধীরে ব্যথাটা ডান পায়ের দিকে নামে। তারপরে 15 দিনের মাথায় আমি একটা নিউরো মেডিসিন ডাক্তারের কাছে যাই, পরীক্ষা নিরীক্ষা করে উনি আমাকে বলে এটা পিএলআইডি। তো তারপরে মেডিসিন লেখে, মেডিসিন খাই আমি, কিন্তু তেমন একটা ইম্প্রুভ পাই না। এক্সারসাইজ করি, মেডিসিন খাই, কিন্তু কাজ হয় না। পরে আর কি ইউটিউবে আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিও দেখে আমি মূলত এখানে আসি। আমার আমার কাজটা হলো, আমার ফার্মেসি বিজনেস, আমার ফার্মেসি আছে, ওখানে সারাক্ষণ আমাকে বসেই থাকতে হয়। বসে থাকা ছাড়াও নিচে নামা, উপরে ওঠা, লাফ দিয়ে চেয়ারে উঠে ওষুধ পারা, নিচ থেকে ওষুধ নেওয়া, বসে থাকা, এগুলা কাজ আর কি আমার। না এরকম পাই নাই, তবে আজ থেকে 4-5 মাস আগে আমি ব্যাডমিন্টন খেলতে গিয়ে একটু কোমরের চোট পেয়েছিলাম আর কি। হ্যাঁ, আমার বসে থাকাই মূলত এটাই হলো আমার সবচেয়ে বড় সমস্যা ছিল, আমার বসে থাকাটাই বেশি হতো আর কি। আসলে অলসতাটাই হলো সবচেয়ে বড় কথা, শরীরকে আসলে অলসতা দিতে গেলে মেলা রোগ জন্ম, রোগের জন্ম হয় আর কি, এটাই সমস্যা। বসে থাকার কারণে বা প্রস্রাব পায়খানা ঠিক মতো সময় মতো না করার কারণে আসলে সমস্যাগুলোর সৃষ্টি হয় আর কি। হ্যাঁ অবশ্যই, আসলে এই পিএলআইডি যার হয় না সে বুঝবে না এটার কি যন্ত্রণা। আসলে এটা হাঁটা যায় না, বসা যায় না, বসে থাকা যায় না, মানে এক জায়গায় যাওয়া যায় না, শুধু চিত হয়ে শুয়ে থাকা ছাড়া কোনো কিছুই ভালো লাগবে না। আপনি এক কাত আর এক কাত হতে যাবেন, আপনার ঘুম ঘুমের মধ্যে থাকলে অলরেডি ঘুম ভেঙে যাবে, ব্যথার জন্য ঘুম ভেঙে যাবে, আপনি পারবেন না। শুধু চিত হয়ে শুয়ে থাকলে এটা মূলত ভালো লাগে। হাঁটা চলা করার সময় আসলে আমার যখন বেশি সমস্যা ছিল, আমি তখন 5-7 মিনিট 10 মিনিট হাঁটতে পারতাম, এরপরে আমাকে হয়তো বসতে হতো, বসে থেকেও শান্তি নাই, শুয়ে পড়তে হতো। এটা আমার ফ্যামিলির লোক জানে, সবচেয়ে আমার বড় ভাই আমার কষ্টটা বেশি জানে, উনি আমাকে সাপোর্ট দিয়েছে যে তুমি যেখানে গেলে তোমার সমস্যার সমাধান হয় তুমি সেখানে যাও, সেখানে গিয়ে তুমি সমস্যার সমাধান করে আসো। ও সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে এবং আমার কষ্টটা ও বুঝতে পারছে আর কি। আসলে মানে সবসময় ইউটিউব ফেসবুক চালানো হয়, আর আমি ইউটিউবে প্রথমে ফেসবুকের পেজ থেকে আমি বিভিন্ন ডাক্তারের সন্ধান পাই, তারপরে ওনারাই দেখি ইউটিউবে আবার অনেকগুলো ভিডিও দেয় আর কি। প্রথমে আমি স্পাইন সার্জনকে দেখাই ইউটিউবের মাধ্যমে, তো উনি আমাকে মানে তেমন একটা কিছু এক্সারসাইজ দেয় আর কিছু মেডিসিন দেয়, ব্যথার মেডিসিন দেয়, সেগুলো খাওয়ার পরে আপনার দেখা যায় ব্যথা চলে যায় আবার ব্যাক করে। তো তারপরে স্থায়ী আসলে চিকিৎসা আমি কোথাও এরকম কোনো কিছু সন্ধান পাচ্ছিলাম না, তো এটাও মূলত ডিপিআরসি ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের, এটা আমার ইউটিউব থেকেই নেওয়া। তো তার কাছে অনেক পেশেন্ট আর কি মানে ভালো হয়েছে, এবং তার ট্রিটমেন্টটা আসলে কিছু কিছু পেশেন্ট বলছে যে আসলে স্যারের হাতে নাকি জাদু আছে। হ্যাঁ, স্যারের ট্রিটমেন্টগুলো পুরাটাই আলাদা। আসলে এই বিশ্বাসের উপর আমি স্যারের কাছে চলে আসি আর কি। তো স্যারের কাছে ফার্স্টে যেদিন আসি সেদিন আমাকে স্যার দেখে, পুরাটাই আমাকে দেখে, দেখার পরে আমাকে বলে আপনি একটা এমআরআই করে নিয়ে আসেন, আমি আপনাকে সিদ্ধান্ত দিচ্ছি আসলে আপনার কি করতে হবে, আপনার কোন পর্যায়ে আছেন, কত স্টেপে আছেন, এটা
পরে আমি এমআরআই করি, এমআরআই করে স্যারকে দেখাই। স্যার বলে যে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন, টেনশন করবেন না, আমাদের এখানে ভর্তি হয়ে যান। তো আমাকে এক মাসের জন্য ভর্তি দেয় স্যার। আজকে মোটামুটি 5 দিন চলে, আমি কিছুটা ইম্প্রুভ পাচ্ছি আর কি। তো আমার বিশ্বাস আছে আমি এখানে যদি ঠিক মতো সময় দেই, থাকি, এক্সারসাইজ করি, তাহলে আলহামদুলিল্লাহ আমি ভালো হয়ে যাব। দর্শক দেখলেন তো এই মানুষটি কত দূর থেকে এসেছে, কতটা সমস্যা নিয়ে এসেছে। এখানে একটা লক্ষণীয় বিষয় যে উনি কিন্তু খুব সচেতন একজন মানুষ, কারণ মাত্র 3 মাসের যখন ওনার সমস্যাটা শুরু হয়েছে তখনই উনি এর ট্রিটমেন্ট সম্পর্কে উনি খোঁজাখুঁজি শুরু করেছেন এবং সরাসরি উনি চলে আসেন আমাদের এই ডিপিআরসি হসপিটালে সারা বিষয়ে যখন জানতে পেরেছিলেন। সো আমাদের এখানে উনি ভর্তি ছিলেন, কতদিন ভর্তি ছিলেন, কি অবস্থা হয়েছে, আসুন দর্শক একটু ওনার মুখ থেকে আমরা একটু শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কতদিন ধরে ট্রিটমেন্ট নিচ্ছেন আমাদের কাছে? আজকে 27 দিন। আজকে 27তম দিন। জি, সেই প্রথম দিনের আপনি আর আজকে 27তম দিন পরে আপনি, দুইটাতে পার্থক্য কি? প্রথম দিনে তো গত 2 তারিখে আমি এখানে রাত 8টায় ভর্তি হয়েছি, সেই সময়টা আসলে অত্যন্ত দুঃখজনক। তখন আমি আসলে 5 মিনিটের মতো দাঁড়ায় থাকতে পারতাম না, 5 মিনিট হাঁটতে পারতাম না, প্রচন্ড কষ্ট হতো, কোমরে ব্যথা হতো এবং ব্যথাটা আমার ডান পায়ের দিকে নেমে আসতো। তো আজকে আলহামদুলিল্লাহ 27তম দিনে আমি এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ 90-95% ইম্প্রুভ হয়েছে। তো আশা করছি বাকি যতটুকু সমস্যা আছে বাসায় গিয়ে আমি যদি ব্যায়াম করি ইনশাআল্লাহ এটুকু কভারেজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের দর্শকদের একটু বোঝার উদ্দেশ্যে যদি একটু বলতেন যে ওই সময়টা আপনি যে সমস্যাগুলো, মানে প্রথম ভিডিওতে আপনি যে বলেছিলেন আপনার যে যে সমস্যাগুলো আছে সেগুলো কোনটা কোনটা, কেমন মানে আপনি রিকভার করছেন? যেমন আপনি হয়তো দীর্ঘ সময় বসে থাকতে পারতেন না বা দীর্ঘ সময় হাঁটা চলা করতে পারতেন না, ভারী জিনিসপত্র নিতে সমস্যা হতো, এই জিনিসগুলোর কেমন অনুভব করছেন? স্পেশালি আপনি এখন আমাদের এখানে ট্রিটমেন্টে আছেন, আজকে আপনি চলে যাচ্ছেন, সো যদিও আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে এখনো পৌঁছাননি, তারপরে তো আমরা বুঝতে পারি যে আমার শরীরের ভিতরে এখন কতটুকু আমি ভালো আছি বা আগের থেকে কতটুকু ভালো আছি বা ওই কাজগুলো কিছুগুলো তো আপনি করছেন, কেমন লাগছে, কতটুকু চেঞ্জ? আসলে সুস্থতা একটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। তো গত 10 ফেব্রুয়ারি আমি ব্যাডমিন্টন খেলতে গিয়ে আমি কোমরে একটু আঘাত পাই, সেখান থেকে আসলে আমার এই ব্যথাটার উৎপত্তি। গত 16 ফেব্রুয়ারি সকালে ঘুম থেকে ওঠার পরে আমি প্রচন্ড পেইন, মানে ব্যথাটা আমার ডান পায়ের দিকে এমন ভাবে যেত, মানে আমি অস্থির অবস্থা যাকে বলা হয়, 5 মিনিট আমি দাঁড়ায় থাকতে পারতাম না, বসে থাকতে পারতাম না। আসলে মূলত আমি মেডিসিনের দোকান আছে, আমি অনেক মেডিসিন খাওয়ার পরে, টেস্ট করার পরে আমি ব্যথা থেকে আসলে পরিত্রাণ পাচ্ছিলাম না। তারপরে আমি ইউটিউবে ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিও গুলো দেখতে পাই, এখান থেকে অনেক PLID পেশেন্ট ভালো হয় সেটা দেখতে পেয়ে আমি এখানে গত 2 তারিখে আসি, স্যারকে দেখাই। স্যারকে দেখার পরে স্যার আমাকে কিছু টেস্ট দেয়, একটা MRI দেয়, করার পরে উনি বলে যে আপনি 1 মাস ভর্তি থাকলে ইনশাল্লাহ আপনার সমস্যা থেকে আপনি সমাধান পেয়ে যাবেন। তো তারপরে আমি এখানে গত মে মাসের 2 তারিখে ভর্তি হই, আজকে 27তম দিন শেষ আলহামদুলিল্লাহ। প্রথমের অবস্থা থেকে আমি এখন অনেক 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 সুস্থ আছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক এর থেকে বড় প্রাপ্তি কি আছে যে আমি অনেক অনেক অনেক, আপনি কথার জোরটাকে একটু দেখতে পেয়েছেন, এটাই আসলে আমরা চাই যে একটা মানুষের কনফিডেন্টলি বলবে যে না আমি সুস্থ আছি, ভালো আছি। সো এই যে আপনি আজকে বাড়ি ফিরে যাবেন, আপনার সেই আপন পরিবেশে আপনি ফিরে যাবেন, আবার ঠিক আগের মতো কাজ করতে পারবেন, মাঝখানে যখন আপনি কিছুটা অসুস্থ হয়ে গেছিলেন, কিছু ডক্টর আপনি দেখিয়েছেন, অনেক ওষুধ খেয়ে খাচ্ছিলেন কিন্তু ভালো হচ্ছিলেন না, ওই সময় আপনার মানসিক অবস্থাটা কি ছিল? এমন একটা ডিপ্রেশনে চলে গেছিলাম আমি, সেটা আসলে বলার মতো না। ব্যথা যার সেই বোঝে ব্যথার আসলে কি যন্ত্রণা। তো 3.5 মাস ধরে আমি প্রচন্ড ডিপ্রেশনে ছিলাম, কোথায় গেলে ভালো হব, কি করলে ভালো হব, এই চিন্তাটা সবসময় মাথায় কাজ করত। আর ব্যথা এমন একটা জিনিস সেটা মানুষের মস্তিষ্ককে একদম খেয়ে নেয়, মানুষকেই চেঞ্জ করে ফেলে, পুরোটাই মেন্টালি আসলে চেঞ্জ হয়ে যায়। এখন আমি সুস্থতার, মানে সুস্থতার ওই ব্যথার জগৎ থেকে যখন সুস্থতায় ফিরে আসছি তখন আসলে আমার ভেতরের আনন্দটা আসলে আপনার কাছে আমি বলে বোঝাতে পারবো না ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন যেন এই সুস্থতার আমি ধারাবাহিকতা ধরে রাখতে পারি আলহামদুলিল্লাহ। আমরা জানি যেহেতু আপনি ডিসপেন্সারির সাথে আপনি জড়িত আছেন, তো সেই সুবাদে অনেক ডক্টরের সাথে আপনার ভালো পরিচয় বা সক্ষমতা একটা গড়ে ওঠে এবং আপনি জানেন যে আসলে কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পাওয়া যাবে। তারপরেও কিন্তু আপনি অনেক কনফিউজড হয়ে গেছেন যে আসলে আপনি কোথায় যাবেন, তো সাধারণ মানুষের জন্য সেটা আরো অনেক বেশি কষ্টসাধ্য যারা কিছুই জানে না তাদের জন্য। আসলে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এটাই,
পিএলআইডি একটা রিহ্যাব ফিজিওথেরাপির মাধ্যমে এটা আসলে ভালো হওয়াই সম্ভব। কারণ পিএলআইডি যদি কারোর হয়েই যায় তাহলে তাকে সম্পূর্ণরূপে রেস্ট থেকে থেরাপি নিতে হবে, বাট অন্যান্য আদার্স যে ট্রিটমেন্ট গুলো আছে, ওষুধ হোক ইঞ্জেকশন হোক যেটাই হোক, তাকে রেস্ট থেকে এই ট্রিটমেন্টটা নিতে হবে। দৌড়াদৌড়ি করে এখানে সেখানে গিয়ে মেডিসিন খেয়ে আসলে পিএলআইডি থেকে উদ্ধার হওয়া যাবে না। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই একদম ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ভালো একটা জায়গায় গিয়ে রিহ্যাব ফিজিওথেরাপির মাধ্যমে আপনারা এর থেকে পরিত্রাণ পেতে পারেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। দর্শক, এই সময় কাছের মানুষগুলোকে খুব বেশি দরকার, কারণ অনেক সময় জ্ঞান বুদ্ধি চলে যায় বা আমার কি করতে হবে সেটা আমরা বুঝতে পারি না। এই সময় আমার কাছের মানুষগুলো যদি আমরা একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিই, দেখা যাচ্ছে আমার জন্য ডিসিশন নেওয়াটা অনেকটাই সহজ হয়ে যায়। ওনার ক্ষেত্রে তাই হয়েছে, ওনার অভিভাবক যারা আছেন তারা সবাই মিলে ডিসিশন নিয়ে ওনাকে নিয়ে আসেন এই ডিপিআরসি হসপিটালে, এবং বাকিটা তো আপনারাই দেখতে পাচ্ছেন যে উনি সম্পূর্ণ সুস্থ আজকে বাড়ি ফিরে যাচ্ছেন। সেই অভিভাবকের সাথে আমরা একটু কথা বলবো। দর্শক, আসেন একটু কথা বলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম জি। স্যার, কি হয় পেশেন্ট আপনার? পেশেন্ট আমার ভাতিজা। ভাতিজা জি। আচ্ছা, গত 3 মাস আগে যখন আপনার প্রথম, একটা সময় তো উনি সুস্থ ছিলেন, সব কাজকর্ম করতে পারতেন, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি উনি, জি, যখন হঠাৎ করে প্রবলেম বলা শুরু করলেন, কি বলেছিলেন ওই সময়টা? প্রবলেম এর যখন প্রবলেম শুরু হয় তার 15-20 দিন আমরা কিছুই জানতাম না। ডিসপেন্সারের দোকান আছে, নিজে নিজে চেষ্টা করছে, এই পেইন কিলার ব্যবহার করছে, খাইছে, কাজ হয়নি, বিভিন্ন জায়গায় গিয়েছে, নাটোরে এক বড় ডাক্তারের কাছে গেছে, রাজশাহী বিভাগীয় এক ডাক্তারের কাছে গেছে, টাঙ্গাইলে এক ডাক্তারের কাছে গেছে, খুব বড় বড় ডাক্তারের কাছে। ও তো স্মার্ট ছেলে, ছেলে ইন্টারনেট ও সবসময় দেখে, ইন্টারনেটটা আমরা তো ব্যবহার করি না। ইন্টারনেট দেখে যখন যেখানকার লোকেশন পাইছে সেখানে গেছে। তো ইতিপূর্বে এই ডিপিআরসিতে আসার আগে যেখানে গেছে সেখানে ফেল, আশানুরূপ কোনো ফল পাওয়া যায়নি। ডিপিআরসি হসপিটালে গত 28 তারিখ, গত 2 তারিখে আমি ঢাকাতেই থাকি, আমাকে যখন কল করছে যে আঙ্কেল আপনি তাড়াতাড়ি করে আসেন, আমি গত 2 তারিখে আমার এই ভাতিজার শারীরিক অবস্থা যা দেখেছি, আমি ওই সময় যদি নিজেকে শক্ত না রাখতাম তাহলে আমার এই পেশেন্ট, আমার ভাতিজাটা ভেঙে পড়তো, যার জন্য নিজেকে আমি শক্ত রেখে আমি ওকে সান্ত্বনা দিয়েছি। আমি ওর পরিস্থিতি গত 2 তারিখে ভালো দেখি নাই। আপনি নিজেও কিছুটা ঘাবড়ে গিয়েছেন, কিন্তু আপনি বুঝতে দেননি তাকে যে আসলে আপনিও ঘাবড়ে গেছেন, তাহলে তার কি অবস্থা? আচ্ছা, এখন আমি সপ্তাহে 1-2 দিন ওর সাথে দেখা করতে আসি, বাস 2 দিন পরের থেকে আমাকে একটু ভালো কথা বলা শুরু করছে। 3 দিন পরের থেকে, যেমন 5 তারিখ থেকে আমাকে বলতেছে যে আমি ওর ফুবা, বাতে যে বলতে আমি ওর ফুবা, আমাকে বলতেছে ফুবা আমি একটু আরাম অনুভব করতেছি, একটু আরাম অনুভব করতেছি। এই অনুভব করতে 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 বর্তমানে সে 90%, আমার জানা মতে সে 90% সুস্থ। আমার জানা মতে আমার চেহারা দেখে এখন আমার কাছে খুশি লাগে। মানে যে যে এতদিন পরে, মানে ওই সময়টা থেকে আজকে আবার যখন তাকে সুস্থ হতে নিয়ে যাচ্ছে, আমি এই ইদানিং এই 25 দিনের মধ্যে, 25 দিন আগের 27 দিন আগে ওকে যা দেখছি আর এর মাঝখানে যা দেখছি আর আজকে যা দেখতেছি, এতে আমার কাছে মনে হয়েছে যে ও 99% যতই বলুক আমি আমার কাছে শিওর যে সে 90% সুস্থ। আমার কাছে এটাই শিওর লাগছে এবং ওর কথা শুনতে ভালো লাগে এখন। আমার কাছে চিকিৎসাটা খুবই ভেরি পারফেক্ট, সিস্টেমটাই উপযুক্ত। অনেকেই যেটা বলেন যে এটা ম্যাজিক্যাল একটা ট্রিটমেন্ট, যে ম্যাজিকের মতো, যে আমরা আসলে ভাবতেও পারিনি, আপনার কাছে কি অনেকটা সেরকম? আমার কাছে তো অবশ্যই ম্যাজিকের মতোই মনে হয়। আলহামদুলিল্লাহ, আমার কাছে ম্যাজিকের মতোই মনে হয়। অসংখ্য মানুষ আছেন স্যার যারা জানেন না, তাদের জন্য যদি আপনি কিছু বলেন স্যার। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি আমার এই পেশেন্টের মতো পরিস্থিতি কারোর হয়, আপনারা সঠিক ঠিকানা খুঁজে বের করে, বিশেষ করে শফিউল্লাহ স্যার প্রধান, উনি এই রোগের একজন স্পেশালিস্ট,
আপনারা প্লিজ এনার সাথে যোগাযোগ করবেন, এনার ট্রিটমেন্ট নেবেন, ইনশাল্লাহ আপনারা কামিয়াব হবেন। আলহামদুলিল্লাহ, চমৎকার বলেছেন, খুব সুন্দর বলেছেন। আমরা আশা করব যাতে আপনারা, আপনার পেশেন্ট এবং আপনি, আপনার পরিবার আজীবন এরকম সুস্থ থাকেন, ভালো থাকেন। দর্শক শুনলেন, আমি আর নতুন করে কিছু বলবো না, যা বলার ওনারা অলরেডি বলে দিয়েছেন। হ্যাঁ দর্শক, এটা অনেকের কাছে ম্যাজিক, আমরাও ম্যাজিক বলতে চাই। হ্যাঁ, আসলে ম্যাজিক, কারণ আমার রোগীরা যেভাবে আসলে সুস্থ হচ্ছেন, আসছেন এবং সুস্থ হয়ে চলে যাচ্ছেন, এটা আমার কাছেও ম্যাজিক মনে হয়। বাট এটা বাস্তবতা, সুস্থতা আপনার হাতের নাগালি আছে। যদি আপনি চান যেকোনো সময় আমাদের হটলাইন নম্বরে ফোন করে চলে আসবেন, হয়তো ইনশাল্লাহ আপনি সুস্থতার কাতারে চলে আসতে পারবেন খুব তাড়াতাড়ি। মানুষের ভালো থাকতে হইলে সুস্থতা অপরিহার্য। অবশ্যই সুস্থতা অপরিহার্য। সুতরাং আমরা এই সমস্যার, যদি আমাদের কাছের মানুষগুলোর যদি এমন সমস্যা হয়, আমি আশা করি অন্য কোথাও আর আমরা যাব না। খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ স্যার। ডিপি আর্থিক হসপিটালকে অসংখ্য অসংখ্য কর্তৃপক্ষের অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। দর্শক আর কিছু বলার নেই, আলহামদুলিল্লাহ। যদি আপনার ভিতরে একটু কেউ অসুস্থ থাকেন, ইনশাল্লাহ আমাদের হটলাইন নম্বরে ফোন করবেন, সুস্থতা আপনার জন্য অপেক্ষা করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই ভাইটির জন্য এবং তার পরিবারের জন্য, যাতে আজীবন তারা এরকম সুস্থ থাকে, আপনারাও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।